সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল, বাঙালি বরাবরই ফুটবল প্রেমী। যতই ক্রিকেটের দাপট থাকুক, ফুটবল নিয়ে বাঙালির মনের মণিকোঠায় আলাদা জায়গা রয়েছে। এবছর আরবিআই 90তম বর্ষে পদার্পণ করল। সেই উপলক্ষে আয়োজিত হলো এক ফুটবল টুর্নামেন্টের। মোট 11টি দল অংশগ্রহণ করেছিল এই প্রতিযোগিতায়। পাবলিক সেক্টরের বিভিন্ন সংস্থাগুলিকে নিয়ে আয়োজিত হয় এই ফুটবল প্রতিযোগিতা। এই প্রতিযোগিতার সূচনা করেন আরবিআই এর ডেপুটি গভর্নর রবি শঙ্কর। শনিবার ন্যাশনাল সেন্টার অফ এক্সেলেন্সের AIFF গ্রাউন্ডে হয়ে গেল আরবিআই আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল। এদিন বৃষ্টি উপেক্ষা করেই আয়োজিত এই ফাইনালের আসরে উপস্থিত ছিলেন অনেকেই। এদিন অতিথি আসরে উপস্থিত ছিলেন ভাস্কর গাঙ্গুলী, রহিম নবী, মেহতাব হোসেনদের মতো দিকপাল ফুটবলাররা। তারা প্রত্যেকেই আরবিআই এর এই উদ্যোগকে সাধুবাদ জানান। খেলার মাঠে দুদলই আক্রমণাত্মক হয়ে উঠেছিল নিজেদের সেরাটা দেওয়ার জন্য। দেখো সবাই খেলে, আজ থেকে না দীর্ঘ বছর ধরে যারা অফিস খেলা স্টার্ট হয়েছে যখন থেকে, ভাস্করদা বসে আছে, চন্দনদা আমাদের আগে খেলেছে, আমরা খেলেছি, এখনও খেলছি, সেক্টর পাবলিক সেক্টর সবাই খেলতে হয়। আর প্রত্যেকটা প্লেয়ার ভারতবর্ষে যারা বড় প্লেয়ার আছে সবাই জব করতো, এখনও করছে। সো এটা মেনে নিতে হবে তোমাকে। 80তম বর্ষের এখন ফাইনাল ম্যাচ আমরা দেখলাম, অল ইন্ডিয়া পাবলিক সেক্টর ফুটবল টুর্নামেন্ট, ভালো, সব টপ প্লেয়াররা খেলছে। আমি দেখছিলাম অয়েলের সঙ্গে খেলা, অল ইন্ডিয়া প্লাস খেলছে তোমার রিজার্ভ ব্যাংক, একগুলো জিতছে ঠিকই, কিন্তু খেলা দেখে ভীষণ ভালো লাগছে। এরকম এত সুন্দর একটা গ্রাউন্ড, আমরাও খেলেছি আমাদের টাইমে সেক্টর বা আমাদের অল ইন্ডিয়া, টুর্নামেন্ট তো দেখো অনেক ছেলে চাকরি করে, আমাদের ওয়েস্ট বেঙ্গল বলো, ওয়েস্ট বেঙ্গলের বাইরে বলো, আমরা সবাই চাকরি করি যারা আছি। অফিস লিগটা খেলতে, অফিস লিগ খেললে কী হয়, একটা টাইমের পরে খেলা ছেড়ে দেয়, প্লেয়াররা ফিট থাকে, এটা ভালো দিক একটা। কেমন দেখছো খেলাটা? ভালোই হচ্ছে, খারাপ না। তো একটা টুর্নামেন্টের প্রয়োজনীয়তা আছে, স্কুল অফিসগুলো যদি প্লেয়ারদের চাকরি না দেয় তাহলে স্পোর্টসটা বেঁচে থাকা খুব মুশকিল। আমাদের রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সেই প্রচেষ্টা চালাচ্ছে, আমরা চেষ্টা করছেন প্লেয়ার রিক্রুটমেন্টের মাধ্যম দিয়ে খেলাধুলা প্রসার করার, নিশ্চয়ই একটা ভালো কাজ। এই চেষ্টাকে দেখে অন্য সংস্থাগুলো যা অতীতে প্লেয়ার রিক্রুট করতো এখন করছে না, তারা যদি এগিয়ে আসে তাহলে স্বাভাবিকভাবেই যারা খেলাধুলা করতে চাইছে না এখন, যে খেলে কী হবে একটা ভয় ভীতি, সেভাবে যেটা কেটে যাবে, চাকরির সুযোগ থাকলে মাঠেও আসবে, এর মাধ্যম দিয়ে রিক্রুটমেন্টও হবে, খেলাধুলো মাঠের লোকও বাড়বে, এটা খুব পজিটিভ সাইড আর কি। মাঠের সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন, আপনিও দেখেছেন সেই মুহূর্তে, যদি বলে একটু বলেন। বুদ্ধদার মতো মানুষ, রাজনীতিবিদ আজকে দিনে দিনে আমাদের পশ্চিমের প্রয়োজন ছিল, জন্মালেই মৃত্যু হবে, যেগুলো তিনি অসুস্থ ছিলেন, ভুগছিলেন এবং কর্মক্ষম হয়ে পড়েছিলেন, এইসব মানুষগুলো ধীরে ধীরে চলে যাচ্ছে। যেমন বিগুলি কয়েক বছর আগে সুভাষদা চলে গেছেন, চলে গেলেন, যতীবাবু চলে গেলেন, বৃদ্ধরাও চলে গেল, এইসব রাজনীতি জগতের বিদগ্ধ মানুষেরা চলে যাচ্ছে, যাদের থেকে অনেক কিছু শেখার ছিল, জানার ছিল। স্বাভাবিকভাবেই এরকম মানুষজন যদি রাজনীতিতে না আসে তাহলে কী খেলাধুলার জগৎ, কী শিক্ষা জগৎ, কী সাংস্কৃতিক জগৎ, একটা বিশাল শূন্যতা দেখা যাচ্ছে, যাচ্ছে এবং দেখা যায় বলে মনে হয়। এরকম মানুষের আসার প্রয়োজন, তো সেরকম মানুষ খুঁজে পাওয়া যাচ্ছে। আমাদের জীবনে সর্বক্ষেত্রে একটা শূন্যতা আছে, শূন্যতা কী করে ভরাট হবে সেটা সব কিছু চিন্তাভাবনার মধ্যে রাখছে আমাদের। আমরা আশা করবো
আমি একটু আশা করব এই শূন্যতা ভরাতে এরকম মানুষজনের আরও বেশি করে আসা উচিত। তাহলে শুধু ক্রীড়া জগৎ নয়, সাংস্কৃতিক জগৎ, লেখাপড়ার জগৎ বা সামাজিক জগতেও উন্নতি হবে। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।